আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা বাংলালিংক সিম থেকে মিনিট প্যাক কিনবেন বা যে কোনো মিনিট বা এসএমএস কিনতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা জানি না যে কীভাবে সিমের মাধ্যমে কোড ডায়াল করে মিনিটগুলো কিনতে হয়। তো আমরা অনেক সময় দেখা যায় টাকা দিয়ে অনেক বেশি কাটে, যার কারণে মিনিট কিনে কথা বলতে চাই, এক্ষেত্রে কিন্তু আমরা পারি না। অনেক সময় অ্যাপস ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার ফোন থেকে কোড ডায়াল করেই খুব সহজে এই মিনিটগুলো কিনে নিতে পারবেন একদম ইজিতে। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের ফোন থেকে নিজেরাই খুব সহজেই আপনার সিমের টাকা দিয়ে মিনিট প্যাকগুলো কিনে নিতে পারবেন বাংলালিংক সিমের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি যারা ট্রফি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, মূল কাজে যাওয়া যাক। তো মূল কাজে যাওয়ার জন্য আমরা যেহেতু মিনিট প্যাক কিনবো, সেক্ষেত্রে সরাসরি আপনাদের ফোন থেকে চলে যাবেন ডায়াল প্যাড অপশনে। তো বন্ধুরা, খেয়াল করুন, ডায়াল প্যাড অপশনে চলে আসবেন। ডায়াল প্যাড অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা ডায়াল করে দেবেন *121#। খেয়াল করুন, এবং যদি আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, *121# লিখে আপনার বাংলালিংক সিমে ডায়াল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখুন, এই যে দুই নম্বরের যে অপশনটা রয়েছে বন্ধুরা, মিনিট অ্যান্ড এসএমএস। তো যেহেতু মিনিট অ্যান্ড এসএমএস রয়েছে, এসএমএস এর ব্যাপারটা দেখাচ্ছি না আজকে, আমি আপনাদের দেখাবো শুধুমাত্র যে কীভাবে মিনিট কিনতে হয়। তো যদি আপনারা চান যে এসএমএস কীভাবে কিনবেন সেই বিষয়ে ভিডিও পাওয়ার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওটি কীভাবে এসএমএস কিনতে হয় সেই বিষয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে দেখাবো শুধুমাত্র কীভাবে মিনিট প্যাক কিনবেন আপনার সিমের টাকা দিয়ে। তো চলুন, এখান থেকে দুই নাম্বার তুলে এই যে এখানে সেন্ড করতে হবে, এখানে দুই নাম্বার তুলে এখানে কিন্তু সেন্ড করে দিতে হবে। তো আমি দুই নাম্বার তুলে সেন্ড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুই নাম্বার তোলা হয়ে গেছে। এখন আপনারা ওইভাবে দুই নাম্বার তুলে এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। দেখুন, 190 মিনিট, 117 টাকা 7 দিন, 110 মিনিট, 77 টাকা 7 দিন, 85 মিনিট, 67 টাকা 7 দিন, 80 মিনিট, 57 টাকা 5 দিন, 50 মিনিট, 30 টাকা 3 দিন, 32 মিনিট, 20 টাকা 2 দিন। এবং তারপরে যদি এই প্যাকগুলো আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই যে মোর মিনিট প্যাক, এখানে 7 নম্বরে গিয়ে কিন্তু ক্লিক করে আরও মিনিট প্যাক আছে সেগুলো দেখতে পারবেন, যদি আপনার এখান থেকে পছন্দ না হয়। তো বন্ধুরা, এই মিনিট প্যাকগুলো কিন্তু যে আমার এখানে যা দেখাচ্ছে আপনাদেরও যে তাই দেখাবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা ডেলি ডেলি চেঞ্জ হয়ে থাকে বা কিছুদিন পর পর আপডেট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মিনিট প্যাকগুলো ভিন্ন হতে পারে বা যে কোনো রকম আসতে পারে। তো কথা হচ্ছে, যেহেতু আপনি মিনিট প্যাক কিনতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এখান থেকে সার্চ করে মিনিট প্যাকগুলো কিনতে হবে। যদি আপনাদের এখানে বড় বড় অফার থাকে পছন্দ না হয়, সেক্ষেত্রে ছোটো অফারের জন্য কিন্তু এই যে মোর মিনিট প্যাকে ক্লিক করলেই আপনারা ছোটো অফারগুলো কিনতে পারবেন। তো যেহেতু আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা মিনিট কিনবেন, সেক্ষেত্রে এখান থেকে একটা সার্ভিস আমি ধরুন নিয়ে নিচ্ছি। তো ধরুন আমরা যে 6 নম্বরে যে 32 মিনিট 20 টাকা 2 দিনের অফারটা আছে, ধরুন আমরা এটা নেব, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, এই যে 32 মিনিট 20 টাকা 2 দিন এই অফারটা নেওয়ার জন্য তাহলে কী করতে হবে, এখানে কিন্তু 6 তুলে তারপর সেন্ডে ক্লিক করতে হবে। তো আমি 6 তুলে তারপর সেন্ডে ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 6 তুলেছি, এবং আপনারাও কিন্তু এভাবে 6 তুলবেন, তোলার পরে সেন্ড করে দেবেন। শুধু 6 না, আপনারা যদি 1 নম্বরের অফারটি নেন সেক্ষেত্রে 1 তুলবেন, 2 নম্বরের অফারটি নিলে 2 তুলবেন, 3 নম্বরের অফার নিলে 3 তুলবেন, 4 নম্বরের অফার নিলে 4, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল যে অফারটা আপনারা নিতে চাচ্ছেন সেই অফারটাই কিন্তু এখানে বসিয়ে তারপর সেন্ড করতে পারবেন। যে কোনো, যেহেতু আমি 6 নম্বরের অফারটা নিতে চাচ্ছি, 32 মিনিট 20 টাকা, এটা অল্প টাকা আছে, এজন্য কিন্তু আমি 6 তুলে এখানে সেন্ড করে দেবো। তো দেখুন বন্ধুরা, তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু লেখা আছে যে দুইটা অপশান আপনারা পাবেন। এখানে লেখা আছে 32 মিনিট 2 দিন 20 টাকা। তো আপনাদের ক্ষেত্রে যে অফারটা নেবেন সেটা লেখা থাকবে, এবং কত টাকা তারা ট্যাক্স নিচ্ছে এটা কিন্তু লেখা থাকবে। তো বন্ধুরা, এইখানে একটা বিষয় আছে, খেয়াল করবেন,
সব সময় কিন্তু আপনার যে এক নম্বরের যে লেখা আছে যে বাই ওয়ান টাইম, এটা কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে? কোনো সময় কিন্তু এই যে দুই নম্বরটা সিলেক্ট করবেন না, যে বাই উইথ অটো রিনিউয়াল, এটা কিন্তু সিলেক্ট করবেন না। এটা সিলেক্ট করলে কিন্তু আপনার মিনিট ফুরিয়ে যাওয়ার সাথে সাথে আবার কিন্তু আপনাকে নতুন করে তারা মিনিটটা দিয়ে দিবে। আর যদি আপনারা শুধুমাত্র এক নম্বরে সিলেক্ট করেন যে বাই ওয়ান টাইম, সেক্ষেত্রে কিন্তু মানে একবারের জন্য আপনি এই অফারটা নিতে চাচ্ছেন, পরবর্তীতে নিলে সেটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ওই যে বাই উইথ রিনিউয়াল, এটা কিন্তু কখনোই করবেন না, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবেন যে যদি আপনার এই বাই ওয়ান টাইম যদি দুই নম্বরে থাকে, সেক্ষেত্রে কিন্তু দুই নম্বরই তুলতে হবে। বাই ওয়ান টাইম যদি একে থাকে তাহলে একেই তুলতে হবে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যেহেতু বাই ওয়ান টাইম এক নম্বরে আছে, আমরা এখান থেকে এক নম্বর তুলে সেন্ড করে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে এক তুলেছি। এখন কিন্তু এক তোলার পরে আপনারা ওইভাবে এখান থেকে এক তুলবেন, এবং বাই ওয়ান টাইম যদি একে থেকে এক তুলবেন, বাই ওয়ান টাইম যদি দুইয়ে থেকে দুই তুলবেন, সেটা বিষয় না। যেখানে বাই ওয়ান টাইম থাকবে সেটা আপনারা সিলেক্ট করে এখানে সেন্ড করবেন। তো বন্ধুরা, এটাতে সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনাদের অফারটি স্টার্ট হয়ে যাবে, এবং আপনাদেরকে মেসেজ দিয়ে দিবে যে এত টাকার এত মিনিট আপনাদের সাকসেসফুল হয়েছে। তো তারপর আপনার ব্যালেন্স চেক করলেই কিন্তু দেখতে পারবেন যে মিনিটটি চলে এসেছে, ঠিক আছে? তো এই ছিল একটা কমপ্লিট প্রসেস কীভাবে আপনারা বাংলালিংক সিম দিয়ে মিনিট কিনবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।